হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চারমিনা, আবারও চলে এসেছি আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজ উপায়ে বানানা কেক বানানো যায়। এই বানানা কেক খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায়, আর বানানা কেক খুবই পুষ্টিকর এবং সুস্বাদু। আমার বাচ্চারা এই বানানা কেক খেতে খুবই পছন্দ করে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই বানানা কেক শেয়ার করি। এই বানানা কেক বানানোর জন্য আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ময়দা, সাথে নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ তেল। আমি এখানে তেল আর বাটার মিক্স করে গুলিয়ে 1 কাপ পরিমাণ নিয়েছি। নিয়েছি 4টি ডিম, 4টি কলা, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন বেকিং পাউডার মিক্স করে একত্রে 1 টিস্পুন করেছি। দিব একটু ভ্যানিলা এসেন্স, 1/2 টিস্পুন সিনামন পাউডার, আর দিয়েছি ক্র্যাশ করা কিছু বাদাম আর কিছু চকলেট চিপস। এখানে চকলেট চিপস আর বাদাম দুটোই অপশনাল, আপনারা ইচ্ছা করলে যে কোনো একটি দিতে পারেন। আমার বাচ্চারা চকলেট পছন্দ করে, তাই আমি চকলেট চিপস আর বাদাম দুটোই একসাথে দিব। প্রথমে আমি ডিমগুলো একটি পাত্রে নিয়ে নিব। তারপরে আমি এই ডিমের মধ্যে তেল দিয়ে দিব। তারপর ডিম আর তেলটা কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নিব। এরপর দিয়ে দিব চিনি। তাহলে একসাথে চিনি, তেল আর ডিম এই 3টি উপকরণ ভালোভাবে কিছুক্ষণ হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিব। এটা একটু সরিয়ে রাখলাম। এখন আমি বানানাগুলো একটা বলে নিয়ে ভালো করে ম্যাশ করে নিব। এই কেক বানাতে একটু নরম কলা নিলেই ভালো হয়, তাহলে হাত দিয়ে চটকাতেও সুবিধা হয়। কলাগুলো একটু ভালো করে চটকানো হয়ে গেলে পরে আমি একে একে এই পাত্রে কলা, আটা, বেকিং সোডা, 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স সবগুলো উপকরণ একে একে একসাথে দিয়ে দিব এবং তারপর ভালো করে মিক্স করব। আমি যেই মেজারমেন্ট কাপটি দিয়ে আটা নিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপের 1 কাপ পানিও নিব। আপনারা ইচ্ছে করলে পানির বদলে 1 কাপ পরিমাণ দুধও দিতে পারেন। আমি পানিটি বারে বারে অল্প অল্প করে মিক্স করব আর ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে এই কেকের ডোটি মিক্স করে ফেলব।
একটু ভালো করে মিক্স হওয়ার জন্য আমি এখন ইলেকট্রিক হ্যান্ড মিক্সার নিব এবং এই কেকের ডোটি ভালো করে মিক্স করব। তাহলে কেকটি খুবই স্মুথভাবে মিক্স হবে। আমার মিক্স করা এখন শেষ হয়ে গেছে। এখন আমি একটু ফ্রাই প্যানে কেকের প্যানের মধ্যে এই মিক্স গুলো ঢেলে দিব। আর মিক্সির উপরে আমি সুন্দর করে অল্প অল্প করে ক্রাশ করা বাদাম আর চকলেট চিপস গুলো উপরে সাজিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা চকলেট একটু পছন্দ করে বেশি, তাই আমি একটু বেশি পরিমাণে চকলেট দিলাম। আপনারা এটা আপনাদের পছন্দ অনুযায়ী চকলেট চিপস আর বাদাম দিবেন। এখন আমার সব উপকরণ দেওয়া শেষ, আমি এখন ওভেনে দিয়ে দেবো। এখন আমি ওভেনে 375 ডিগ্রি হিটে কেকটি দিয়ে দেব এবং আধা ঘন্টা পরে ফিরে আসব। ফিরে এসে দেখব কেকটি হয়েছে কিনা, যদি না হয় তাহলে আর কিছুক্ষণ রাখবো। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এখন আমি একটি কাঠির সাহায্যে দেখব যে কেকটা ভিতরে হয়েছে কিনা। কাঠিটার মধ্যে যদি লেগে যায় তাহলে বুঝতে হবে কেকটি হয়নি, একটু বাকি আছে। আর যদি না লাগে তাহলে বুঝতে হবে কেকটি হয়ে গেছে। তো আমার কাঠির মধ্যে আর একটুও লাগেনি, তো কেকটি হয়ে গেছে। এখন আমি কেকটি নামিয়ে ফেললাম এবং চুলা অফ করে দিলাম। দেখুন, তৈরি হয়ে গেছে মজাদার বানানা কেক।